হোয়াটসঅ্যাপ চালাতে গিয়ে কোনো রকম প্রবলেম হলে এসে সেটিং হতে পারে বিভিন্ন গাইডলাইন হতে পারে বিভিন্ন বা যে কোনো ইস্যুতে হয়তো আপনার ফোন নাম্বার রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে তো কোনোভাবেই যদি আপনার প্রবলেম সলভ না হয় আপনি কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে ডাইরেক্ট একটা গ্রুপ বানিয়ে আপনি চ্যাট করতে পারেন এবং আপনাকে শুধু অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপ নিজেই গ্রুপ বানিয়ে নেবে এবং আপনার সাথে রীতিমতো কনভারসেশান করবে এবং প্রবলেম না সলভ হওয়া পর্যন্ত এইভাবে চলতে থাকবে আমি তো অনেকবার করেছি এবং প্রত্যেকবারই খুব দ্রুত দ্রুততার সাথে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে তো কিভাবে করতে হবে সেটাই শিখবো বাস্কের ভিডিওতে হ্যাঁ আর একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে সৌমেন টেক বাংলা যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন চ্যানেলটা এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও এবার থেকে নিয়মিত আপলোড হবে কাজে আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেললাইকান অল নোটিফিকেশানটাও অন করে দেবেন তো চলুন শুরু করি এবং দেখেন প্লে স্টোরে গিয়ে বারবার আপডেট করার পরও আমার হোয়াটসঅ্যাপের একটা প্রবলেম ছিল যে প্রবলেমটা কোনোভাবেই সলভ হচ্ছিল না তা আমি কি করেছিলাম আমি হোয়াটসঅ্যাপের যে অফিস সেই অফিসের সাথে যোগাযোগ করেছিলাম এবং তারপরেই অফিস আমাকে সঙ্গে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল এবং যতদিন না পর্যন্ত প্রবলেম সলভ হয়েছে ততদিন যত কনভার্সেশন হয়েছিল এ দেখুন এই গ্রুপের সাথে হয়েছিল এবং যখন প্রবলেম সলভ হয়েছে তারপরে দেখুন অটোমেটিক রিমুভ করে দেওয়া হয়েছে আমাকে তো আপনিও কিন্তু আপনার প্রয়োজনে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন তো হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করার জন্য আপনি কি করবেন প্রথমে তো হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন এবং অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পরও যদি প্রবলেম না সলভ হয় এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আচ্ছা সেটিং এই সেটিংয়ের উপরে যাবেন যাবার পর এখানে দেখুন নিচে রয়েছে হেল্প এই হেল্পের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন কনট্যাক্ট আস এর উপরটাই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে এবার এখানে এসে আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা আপনি এখানে জানাবেন লিখে জানাবেন আমি কপি পেস্ট করে দিলাম আগে থেকে একটা লিখে রেখেছিলাম এবারে দেখুন এখানে একটা অপশান দিচ্ছে যে ইনক্লুড ডিভাইস ইনফরমেশন অপশনাল অর্থাৎ আপনি দিতেও পারেন নাও পারেন যে আপনার মডেল নাম্বার কত ফোনের এই একসেট্রা তাহলে কী হয় আরও বেশি সুবিধা হয় তো এটা আপনি অন করেও রাখতে পারেন আপনি না চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু অপশনাল যাই হোক আপনার যে মেন দরকার সেই দরকারটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেবার পর এখানে দেখুন নেক্সট আছে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান চলে আসবে সেন্ট মাই কোর্সেন্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট এর ওপরটাই আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন সেন্ডিং হচ্ছে এবং আপনি যেটা লিখেছিলেন এখানে সেটা কিন্তু সেন্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপের কাছে এখানে দেখুন সঙ্গে সঙ্গে একটা গ্রুপ তৈরি হয়ে গেল এখানে কিন্তু নতুন একটা গ্রুপ ঠিক আছে অফিস সাপোর্ট অ্যাকাউন্ট দেখুন এটা কিন্তু একদম নতুন এবং এক্ষুনি তৈরি হলো আপনার চোখের সামনে তৈরি হলো সেটা দেখলেন এবং যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেম সলভ হবে ততক্ষণ কিন্তু এখানে কনভারসেশান করা যাবে আপনি দেখছেন এখান থেকে যখন বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আসলে দেখুন এখানে দুটো হয়ে গেল। কেন এক আগে ছিল এটা আর এক্ষুনি হলো এটা এখানে খেয়াল করে দেখুন সাতটা ছাব্বিশ পি আর উপরটায় দেখুন সাতটা ছাব্বিশ পি এম যখন আমি ভিডিওটা করছি আপনার চোখের সামনেই কিন্তু এটা হলো ঠিক এইভাবে আপনি কিন্তু চাইলে আপনার সমস্ত প্রবলেম হোয়াটসঅ্যাপ রিলেটেড হোয়াটসঅ্যাপের অফিসে পাঠাতে পারেন এবং সেখান থেকে খুব ইজিভাবে সলভ করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই